নোয়াখালীর বেগমগঞ্জের নাটেশ্বর তখন ছিল নিতান্তই এক প্রত্যন্ত গ্রাম। কে জানত সেই গ্রামে নিত্য অভাব লেগে থাকা সংসারে জন্ম নেওয়া একজনের হাত ধরে জন্ম নেবে বাংলাদেশের এমন এক শিল্প গ্রুপ, যারা নেতৃত্ব দেবে বেসরকারি ব্যবসা খাতে। মানুষ তার আশার সমান, স্বপ্নের সমান বড়। এমনই এক স্বপ্নিক মানুষ ছিলেন আবুল খায়ের, যার হাতে প্রতিষ্ঠিত আবুল খায়ের গ্রুপ আজ বাংলাদেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান। ইস্পাত, টিন, সিমেন্ট, খাদ্যপণ্য সব জায়গায় নেতৃত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। আবুল খায়ের গ্রুপ কেবল পণ্যই আমদানি করে বছরে 10,000 কোটি টাকার। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন বা IFC-র তথ্য মতে বেসরকারি খাতে আয়ের দিক থেকে নেতৃত্ব দিচ্ছে এমন 23টি কোম্পানির মধ্যে এক নম্বরে রয়েছে আবুল খায়ের গ্রুপ। ওই প্রতিবেদনে যাদের বার্ষিক আয় দেখানো হয় প্রায় 14,500 কোটি টাকা, যদিও এখন গ্রুপটির বার্ষিক আয় আরো অনেক বেশি, আর গ্রুপটির মোট সম্পদের পরিমাণ ছাড়িয়ে যেতে আরো 1,000 কোটি টাকা। পরিবারের সচ্ছলতা ফেরাতে নবম শ্রেণীতে থাকা অবস্থায় গ্রামের পরিচিত এক ব্যক্তির হাত ধরে চট্টগ্রামের পাহাড় তুলিতে আসেন আবুল খায়ের একেবারে খালি হাতে। সেটি 1946 সালে, তার বয়স যখন মাত্র 17। টিকে থাকার লড়াইয়ে প্রথম চাকরি নেন মুদি দোকানে। চাকরি ছেড়ে পাহাড়তলি বাজারেই 4 বছরের মাথায় নিজের মনিহারি পণ্যের দোকান দিয়েছেন। আবার সেই দোকানের লাভের টাকায় চট্টগ্রামের পাহাড়তলি বাজারে বিড়ির কারখানা গড়ে তোলেন। দুজন কর্মী নিয়ে শুরু করেন হাতে বানানো বিড়ি। ব্যবসা একটু একটু করে বড় হতে শুরু করে। বিড়ি কারখানার বাইরে ইট ভাটা ও লুঙ্গি তৈরির কারখানাও করেছেন সিনেমা হলে বিনিয়োগ, পণ্য বাণিজ্য শুরু করেছিলেন। আবার শিল্প কারখানা গড়ে তুলতে জমিও কিনে রেখেছিলেন। বেসরকারিকরণের শুরুর দিকে নতুন নতুন কারখানার জন্য আবেদনও করে রেখেছিলেন। তবে বড় শিল্পের গোড়াপত্তনের আগে 1978 সালের 4 ফেব্রুয়ারি মাত্র 49 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। আবুল খায়ের যখন মারা যান তখন বড় সন্তান আবুল কাশেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে পড়তেন। আবুল খায়ের স্ত্রী মাসুদা বেগম তখন দিশেহারা। একদিকে ব্যবসা টিকিয়ে রাখা, অন্যদিকে 8 ছেলে মেয়ের পড়াশোনা, সব মিলিয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েন তিনি। এ অবস্থায় বড় ছেলে আবুল কাশেম পড়াশোনার পাশাপাশি যুক্ত হন ব্যবসায়। গৃহিণী থেকে মাসুদা বেগম প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব নেন। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক গাজীউল হক ও আবুল খায়ের ছোট ভাই আবুল হোসেন ব্যবসা টিকিয়ে রাখার সংগ্রামে পরিবারটির পাশে এসে দাঁড়ান। কয়েক বছরের মাথায় আবুল খায়ের রেখে যাওয়া শিল্প ও ব্যবসা টিকিয়ে রাখার পরীক্ষায় উত্তীর্ণ হন উত্তরসূরিরা। এরপর তা সম্প্রসারণের উদ্যোগ নেন। সে সময় রাষ্ট্র মালিকানাধীন কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছিল। দেশে বেসরকারিকরণ শুরুর দ্বিতীয় ধাপে 1983 সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নাসিরাবাদ শিল্প এলাকায় বালাগাম ওয়ালা ভেজিটেবল প্রোডাক্টস কারখানা তাদের মালিকানায় আসে। বিড়ির কারখানা মোড় ঘুরিয়ে দিয়েছিল আবুল খায়ের। তার উত্তরসূরিদের ক্ষেত্র ছিল বালাগাম ওয়ালা ভেজিটেবল প্রোডাক্টস কারখানা। বড় সন্তানের পর ব্যবসায় যুক্ত হন আবুল খায়ের দ্বিতীয় সন্তান আবুল হাশেম। পরবর্তীকালে ব্যবসায় যোগ দেন আবু সাইদ চৌধুরী, শাহ শফিকুল ইসলাম এবং শাহ রফিকুল ইসলাম। আগের ব্যবসা আর নতুন শিল্প মিলে বড় হওয়ার পথ তৈরি করে দেয় আবুল খায়ের গ্রুপকে। বিনিয়োগ থেকে লাভের টাকায় নতুন শিল্প গড়ায় মনোযোগ দেন সন্তানেরা। বাবার মতো সন্তানদেরও ছিল শিল্প কারখানা গড়ার অদম্য স্পৃহা। মৃত্যুর আগে আবুল খায়ের যেন উত্তরসূরিদের জন্য উদ্যোক্তা হওয়ার বীজ বুনে গিয়েছিলেন। তার সন্তানেরা সেখান থেকে কঠোর পরিশ্রমে আবুল খায়ের গ্রুপকে নিয়ে গেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপে। আবুল খায়ের গ্রুপ বর্তমানে শিল্পের অনেক খাতেই নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় সিমেন্ট কারখানা শাহ সিমেন্ট আবুল খায়ের গ্রুপের, যাদের ভার্টিক্যাল রোলার মিলটি গিনেস বিশ্ব রেকর্ডে নাম তুলেছে। বছরে 250,000 টন সিমেন্ট উৎপাদিত হয় এই কারখানায়। ঢেউটিনের বাজারেও তারা শীর্ষে আছে গরু মার্কা ঢেউটিন ব্র্যান্ড নিয়ে। স্টিল উৎপাদনে AKS নিয়ে আসে বাংলাদেশের প্রথম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি। বার্ষিক 12 লাখ টন রড উৎপাদনের এই কারখানার উৎপাদন দিয়ে AKS ব্র্যান্ড বাজারের দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসতে খুব বেশি সময় নেয়নি। দ্রুততম সময়ে স্যানিটারি পণ্যের শীর্ষস্থান অর্জন করেছে তাদের ব্র্যান্ড স্টেলা। মার্কস ব্র্যান্ডের গরু দুধ সহ অনেক খাদ্যপণ্যে শীর্ষ অবস্থানটি তাদের। তাদের চায়ের ব্র্যান্ড সিলন বাজারে দ্বিতীয় অবস্থানে। সমুদ্র ও নৌপথে নিজস্ব জাহাজ এবং নৌযানের পাশাপাশি সড়কপথে পণ্য পরিবহনে এই প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ রয়েছে। কুমিল্লার লাকসামে বিড়ি কারখানার জায়গা সম্প্রসারণ করে 1998 সালে সিগারেট কারখানা করা হয়। আবুল খায়ের গ্রুপের হাত ধরে কর্মসংস্থান হয়েছে 50,000 মানুষের। গত অর্থ বছরে গ্রুপটি শুল্ক, কর ও মূসক সব মিলিয়ে সরকারকে রাজস্ব দিয়েছে 6,521 কোটি টাকা। শুধু কর্মসংস্থানই নয়, করোনাকালে পাশে দাঁড়িয়েছে দেশের মানুষের। দেশে যখন অক্সিজেনের সংকট তখন দ্রুত গ্রুপটি সারা দেশে 30টি হাসপাতালে অক্সিজেন ব্যাংক স্থাপন করে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে। কারখানায় উৎপাদিত অক্সিজেন বিনামূল্যে বিতরণ করেছে। 25,000 অক্সিজেন সিলিন্ডার রিফিল করে দিয়েছে। সমাজের কল্যাণে কাজের শুরুটাও করেছিলেন আবুল খায়ের। নিজ গ্রামে স্কুল গড়ে তুলেছিলেন। সবকিছুর জন্য বীজ বপন করে দিয়েছিলেন বাবা। সেটিকেই চারাগাছ থেকে মহিরুহে রূপান্তর করেছেন সন্তানেরা।